তিরিশে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রোজা ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোনা জেলা পূর্বদলা তারাকান্দা গ্রামের পাট বাজার এলাকায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সহসভাপতি মাসারুল ইসলাম। কারণ আমার এলাকার গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের শীতের কষ্ট শুনে আমি আর 31 নাই টাকাই করতে পারলাম না, চলে আসলাম আপনাদের মাঝে। সেখান থেকে আমার কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু। হঠাৎ করে আমার মেয়ে, যে মেয়ের নাম রোজা, যার নামে আজকে রোজা ফাউন্ডেশন, তার অসুস্থতার কারণে আমি চলে গিয়েছিলাম ঢাকায়। আমার রোজা ফাউন্ডেশনের যারা সদস্য বৃন্দ ছিল তারা বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেছে। ইতিমধ্যে দেখেছি আরও শীত বেড়ে গিয়েছে, তাই কিছু কিছু এলাকা বাকি রয়েছে, যার জন্য আমি নিজে আবারও চলে আসছি আপনাদের মাঝে। আপনারা জানেন, হয়তো অনেকে ভাবতেছেন যে সুহেলভাই কম্বল বিতরণ করতেছে, এর আগে বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে, মনে হয় এমন বুট চাইব একটু পরে। খোদার কসম, বুট চাব না। আমি নির্বাচন করার জন্য আপনাদের সামনে আসি নাই। আপনারা মনে মনে অনেকে ভাবতে পারেন যে যে কম্বল দেওয়া শুরু হয়েছে, অনেকে অনেকে বলতেন সুহেলভাই একটু পরে বুট চাইব, সামনে যেহেতু নির্বাচন। আমি কসম করে বলছি, আমি বুট চাওয়ার ছিলেন না, আমি বুট চাব না। আপনাদের কাছে আমার বুটের প্রয়োজন নেই, আমি শুধু খালি আপনাদের পাশে যেন, মানে বিপদে যেন আপনাদের পাশে থাকতে পারি। আর এই এলাকার যারা এখানে বাজারের যেহেতু পাশে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, অনেক সমাজের বড় লোক ভাইয়েরা আছে, তারা যদি সবাই প্রত্যেকের এলাকার পাশে একটু অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আমার দেখা দেখে একটা মানুষ দেখা দেখে অনেক সময় দাঁড়ায়, আমি শুধু এটাই বলবো যে আমার দেখা দেখে আরো কয়েকজন যারা, তাহলে আপনারা অসহায় আর থাকবেন না, একদিন আপনাদের এই কষ্ট মুছে যাবে। শুধু এটার জন্যই আমি আসছি, কোনো ভোট চাওয়ার জন্য না। আপনাদের ভোট অনেক মহামূল্যবান ভোট, আমি আপনাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না, কারণ আমি তো আমার জীবন নাও রাখতে পারি, যার কারণে ভোট চাইতে আমি আসবো না আপনাদের কাছে। আমি শুধু আপনাদের ভোটটা যেন সঠিক জায়গায় যায়, সঠিকভাবে পায়, আর এই ভোটের ক্ষমতা কতটুকু এটা আপনারা একজনের হাতে দেন, সেই ক্ষমতার বলে আপনাদের সাথে দুদিন পরে করে প্রতারণা।